আসসালামু আলাইকুম। আমরা জানি গাছা সাংগঠনিক থানা ছাত্রলীগের যে কর্মসূচি, যেটি বিগত 18 তারিখ শুরু হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কর্মীসভা চলমান, সেই তারই ধারাবাহিকতায় 38 নং ওয়ার্ডে যে কর্মীসভা হতে যাচ্ছে সেই বিষয়ে কথা বলবেন 38 নং ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মাহমুদ রহমান সোহাগ। আয়োজিত 38 নং ওয়ার্ড ছাত্রলীগের যে কর্মী সভা আগামী 24 তারিখে আয়োজন করা হয়েছে, আপন বাজারে সাংগঠনিক থানা ছাত্রলীগের স্থান নির্ধারণ করে দিয়েছে আমাদের আপন বাজার। তো সেই সুবাদে আমরা আমাদের কাউন্সিলর সাহেবকে দাওয়াত দিতে আসছি এবং ওনার মতামত কীভাবে জিনিসটা সুন্দর করা যায়, কীভাবে জিনিসটা সাফল্যমণ্ডিত করা যায় সেই সুবাদে আমরা তার কাছে পরামর্শ নিতে আসছি। জনতার কাউন্সিলর জিরুর রহমান মুকুল ভাই, 38 নং ওয়ার্ডের যে বুক ছিঁড়ে যে রাস্তাটি চলমান জয়বাংলা সড়ক, সেই জয়বাংলা সড়কের সকাল থেকে এখন সন্ধ্যা অবধি পর্যন্ত ছিলেন। 38 নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ তার কাছে পরামর্শের জন্য আসছেন। 38 নং ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী সভা, যেটি আগামী 24 তারিখ হবে আপন বাজারস্থ যে মাঠ আছে সেখানে, এই বিষয়ে কথা বলো 38 নং ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুদ্দিন। কাঁচা সাংগঠনিক থানা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কাঁচা থানার অন্তর্গত ছাত্রী ওয়ার্ডে কাঁচা থানা ছাত্রলীগ কর্মী সভার আয়োজন করেছে। বিগত 18 তারিখ থেকে আমাদের কর্মী সভা শুরু হয়েছে, তাদের ধারাবাহিকতায় আগামী 24 তারিখ রোজ শনিবার বিকাল 4:30 আমাদের কাউন্সিলর অফিস সংলগ্ন আপন বাজার আমাদের কর্মী সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সভা কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেই লক্ষ্যে আমরা কিছুক্ষণ আগে 38 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সহসভাপতি, যুগ্ম সদস্য, সম্পাদক সহ আমরা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের জনতা কাউন্সিলর আমাদের 38 নং ওয়ার্ডের উন্নয়নের উপকার আমার জিরুর রহমান নতুন জায়গার কাছে এসেছি। আরও কীভাবে আমাদের জমি সভাকে আরও সুন্দর করা যায়, সফল করা যায় সেই লক্ষ্যে পরামর্শ পেতে এসেছি। পরামর্শ আমাদের কীভাবে জমি সভাকে সফল করা যায় সেই লক্ষ্যে আমি পরামর্শের জন্য আমাদের জনতার কাউন্সিলর আমার জিরুর রহমান নতুন জায়গার কাছে এসেছি। আমরা এসে দেখেছি 38 নং ওয়ার্ডে আমাদের জয়বাংলা সড়কের পাশাপাশি জয়বাংলা ট্রেনের কাজ হচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দোয়া করি, আমরা চাই যে আমাদের সুপ্রিয় চাচা জনাব আফা জিল্লুর রহমান মুকুল তার মনের মাধুরী দিয়ে 38 নং ওয়ার্ডকে আরও সুন্দরভাবে সুসজ্জিত করুন, সেই কামনায় 38 নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সভা সফল হোক। সে 38 নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গাজী ছাব্বির, এখন 38 নং ওয়ার্ড কর্মী সভা সম্পর্কে এবং এই 38 নং ওয়ার্ডে যে উন্নয়ন চলমান উন্নয়ন চলছে সে সম্পর্কে গাজী ছাব্বির কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ শ্রদ্ধ আনোয়ার কবির জুয়েল ভাইকে। আগামী 24 তারিখ আমাদের কাঁচা সাংগঠনিক থানা ছাত্রলীগের অন্তর্গত 38 নং ওয়ার্ড ছাত্রলীগের যে কর্মী সভার আয়োজন করা হয়েছে, নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি শেখ মাসুদ রানা এবং সম্মানিত সাধারণ সম্পাদক মানিক হোসেন পাঠান ভাইয়ের নির্দেশনায় আমাদের স্থান ঠিক করা হয়েছে খালকু গ্রামের আপনজন সাবেক তখন ছাত্রনেতা আমাদের সকলের শ্রদ্ধ কাউন্সিলর জনাব জিল্লুর রহমান মুকুল মামার অফিস সংলগ্ন আপন বাজার মাঠে। তো সেখানে আমাদের কর্মীসভা কীভাবে সফল হয়, কীভাবে আমরা আমাদের কর্মীসভা সফল এবং সার্থক করে তুলব সে ব্যাপারে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেবের সাথে আমরা এসেছি পরামর্শ নিতে, তাদের ওনাদের উপদেশ নিতে এবং কীভাবে আমরা ভালোভাবে সফল করতে পারবো এ ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করে আমরা এসেছি ওনার সাথে পরামর্শ নিতে। এবং যে বিষয়ে আনোয়ার কবির জুয়েল ভাই আমাদেরকে জ্ঞাত করেছেন যে খালকু গ্রামে যে জয়বাংলা সড়ক এবং সড়কের কাজ এবং সড়কের সাথে সড়ক সংলগ্ন ড্রেনের কাজ চলমান, আমরা খালকুরবাসী সত্যিই অনেক আনন্দিত, সত্যিই খুব খুশি। আমাদের অনেক স্বপ্নের এই রাস্তা, আমাদের জয়বাংলা নামক যে রাস্তাটি মুক্তিযুদ্ধ একটি নিদর্শন হিসেবে জয়বাংলা সড়কের কাজ চলমান,
এ ব্যাপারে কাউন্সিলর সাহেবকে আমরা আমাদের সাধারণ জনগণ এবং ছাত্র জনতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন প্রকাশ। ছাত্রলীগ অন্তরে গেছে থাকে, তারপরে যুবলীগ আওয়ামী লীগ যেটাই করি না কেন সেই ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে আজকে 38 নং ওয়ার্ড ছাত্রলীগের যে নেতাকর্মীরা তার কাছে পরামর্শের জন্য এসেছেন, তাদের কর্মী সভা সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আপনার যে পরামর্শ রয়েছে তা যদি আপনি ধন্যবাদ আমার এই নতুন প্রজন্মের ছাত্রলীগের ডিজিটাল ছাত্রলীগের ভাইদেরকে যারা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতি লালন করে জয় বাংলা স্লোগান কবিতা ধারণ করে এই মার্চে বর্তমান প্রস্তাবিত কাঁসা থানার নবগঠিত যে কমিটি মাসুদ রানা এবং মানিক পাঠান এর নেতৃত্বে আজকে যে বাংলাদেশ ছাত্রলীগ কাঁসা থানার যে কার্যক্রম সেই কার্যক্রমের ধারাবাহিকতায় কাঁসা ইউনিয়ন সাবেক কাঁসার বর্তমান সাতটি ওয়ার্ডের মধ্যে যে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্রলীগের ঝান্ডাকে আনাচে কানাচে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাংগঠনিক থানায় আসার যে কর্মসূচি সেই কর্মসূচিকে ধন্যবাদ জানাই। আমি ছাত্রলীগের এই ওয়ার্ডের একজন সাবেক কর্মী হিসাবে, একজন ছাত্রলীগের একজন সৈনিক হিসাবে এখনও পরিচয় দিতে গর্ববোধ হয় যে আমি ছাত্রলীগ কর্তা এক সময়। যাই হোক, আমি ছাত্র বন্ধুদেরকে ধন্যবাদ জানাই তাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন সাফল্যমণ্ডিত করার জন্য আমার সর্বাত্মকরণের সহযোগিতা থাকবে। পাশাপাশি আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ করব যে আজকে এই রাস্তার রেলের কাজ ধরার কারণে আমার জনবহুল এই এলাকায় আমার ছাত্র বন্ধুদের আমি সকালে ঘোষণা করেছি, অনেক স্কুলগামী ছাত্র বন্ধুদের ছাত্র সাথীদের ছাত্রী বন্ধুদের অনেক কষ্ট হবে, গার্মেন্টস শ্রমিক জন্য তারা অনেক কষ্ট হবে। আমি সেই ছাত্র বন্ধুদের কাছে নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাই যে আমার এই কাজের মধ্যে হয়তো বা সাময়িক চলাফেরা অসুবিধা হবে, বৃহত্তর স্বার্থে এই অসুবিধাটুকু মেনে নেওয়ার জন্য। তারপরে যে সমস্ত ছাত্রলীগের নেতারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। শিক্ষা ছাত্রীর প্রতীকী পতাকাবাহী সংগঠন আমাদের ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে জন্মত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং আগামী দিনের সজীব ওয়াজের জয়ের সমৃদ্ধশালী উন্নত শিল্পী বাংলাদেশের স্বপ্ন শেখ হাসিনা দেখাচ্ছেন। সেই স্বপ্নে এই নতুন প্রজন্মের ছাত্র সৈনিকেরাই একদিন তাদের পাথে হবে সেই কথা বলে তাদের সফলতা বিজয়কে কামনা করে আমার পক্ষ থেকে যতদিন বেঁচে থাকবো, শুধু আজকে নয় যতদিন বেঁচে থাকবো, ছাত্রলীগের বন্ধুদের সহযোগিতা করার উদারতা অভিব্যক্তি ব্যক্ত করে আগামী সকলে জয় হোক, মঙ্গলবার সবাইকে ধন্যবাদ।